বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক 2021 সালের 14 নভেম্বর 762টি পদ নিয়ে এক বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যারা 2021 সালে সদ্য পাশকৃত তাদের জন্য বিশাল সুখবর, কারণ আপনারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য বা পড়াশোনার মধ্যে ছিলেন বিদায় আপনাদের প্রিপারেশনটা অনেকটা ভালো কিছুটা। তো আমি পদের নাম, পদের সংখ্যা, বয়স সীমা, শিক্ষকতা যোগ্যতা এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তা একটু বিস্তারিত বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনেন। এখানে পদের নাম হচ্ছে পয়েন্টসম্যান, 18 গ্রেডের জব, স্যালারি হচ্ছে 8,800 থেকে 21,310 টাকা, পদের সংখ্যা 762টি এবং বয়স সীমা হচ্ছে 18 থেকে 30 বছর বয়স। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সুটামদের অধিকারী হতে হবে। আর বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র পাবনা ও লালমনিরহাট জেলা ব্যতীত। আর হচ্ছে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোটায় সকল জেলার প্রার্থীও আবেদন করতে পারবেন। আর আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে আপনাকে যে শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে, আপনার বয়স 15 নভেম্বর 2021 তারিখে 18 বছর পূর্ণ হতে হবে। আমি আবার বলছি, 15 নভেম্বর 2021 তারিখে 18 বছর পূর্ণ হতে হবে এবং 25 মার্চ 2020 তারিখে যাদের বয়স 30 বছর হয়েছে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। তবে যে সকল বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা 25 মার্চ 2020 তারিখে 32 বছর পূর্ণ হয়েছে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কী করতে হবে, এফিডেভিট প্রমাণযোগ্য গ্রহণযোগ্য নয়। তো আপনারা, আপনাদের জন্য শুভকামনা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের জন্য সুখবর। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আপনাদের কোনো বিষয় জানা থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দেন। সবার জন্য শুভকামনা, ধন্যবাদ সকলকে।